প্রবল বর্ষণের জেরে জলমগ্ন সোনপুর গ্রাম বন্ধ হয়ে পড়েছে যাতায়াতের মূল রাস্তা। ক্ষুব্ধ এলাকাবাসী একটানা বৃষ্টিপাতের জেরে জলমগ্ন পাণ্ডবেশ্বর সোনপুর গ্রাম। গত দুদিন থেকে প্রবল বর্ষণের ফলে জল জমেছে সোনপুর গ্রামের যাতায়াতের মূল রাস্তায়। ঘরবন্দি হয়ে পড়েছে সোনপুর গ্রামের মানুষজন। প্রবল বর্ষণের ফলে গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে যাওয়ার কারণে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। এলাকার মানুষের অভিযোগ যে ইসিএল এর ডাম্পিং এর কারণে বন্ধ হয়ে গেছে সমস্ত জল যাওয়ার রাস্তাগুলি, তাই রাস্তার উপর জমছে জল। বারংবার ইসিএল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি, তাই তারা সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ জানায় ইসিএল এর কর্তৃপক্ষের বিরুদ্ধে। দ্রুত সমস্যার সমাধানের পথে না হাঁটলে ইসিএল এর সিএসপি ও সোনপুর বাজারি প্রজেক্টের সমস্ত কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা। এর পরিপ্রেক্ষিতে ইসিএল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমাদের সমস্যা হচ্ছে, আমরা প্রথমে আমাদের পরিচয়টা দিই, আমরা সোনপুর গ্রামের লোক এবং ভিলেজ কমিটির মেম্বার। আমাদের সমস্যা হচ্ছে, আগের দিনে আমাদের যে জোর ছিল জল যাওয়ার যে আউটলেটগুলো ছিল সেগুলো ইসিএল থেকে ডাম্পিং করে বন্ধ করে দিয়েছে। জলটাকে বেরোবার কোনো সোর্স নাই। আজ এক মাস থেকে কথাবার্তা চলছে, কোনো গুরুত্ব দেয়নি ইসিএল ম্যানে। আজকে সোনপুর গ্রামের সমস্ত লোক শিডিউল কাস্ট থেকে আরম্ভ করে আপার কাস্ট, ছেলেরা ডিউটি যেতে পারছে না, স্কুল কলেজ টিউশনি সমস্ত কিছু বন্ধ। একজন অ্যাক্সিডেন্ট হয়েছে, সিনিয়র সিটিজেন তরুণ মণ্ডল পড়ে গেছে টয়লেট থেকে, কোনো গাড়ি না ঢুকতে পারছে না বেরোতে পারছে। ইসিএলকে ফোন করা হয়েছে একটা অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য, সেটাও এখনও পাঠায়। এখানে বড়োবাবু আছেন, পাণ্ডবেশ্বর থানার ওসি আছেন, ওসি এসে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বাউরিমশাই আছেন, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী নরেন্দ্রনাথ চক্রবর্তী ইনকোয়ারি করে ইসিএল ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা বলছেন, কিন্তু ইসিএল এর কোনো গুরুত্ব নাই, এখনো পর্যন্ত গা ঘামে নেই। এরপরে আমরা বন্ধের রাস্তায় নামছি। আমরা সিএসপি এবং সোনপুর বাজারের টোটাল প্রজেক্ট টোটাল মাইন্ডসকে আমরা কোলাপস করি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমার নাম হচ্ছে সোমনাথ মণ্ডল, আমি পাণ্ডবেশ্বর ব্লকের সম্পাদক। ডাক বিভাগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে আছে। পোস্ট অফিসে যে টাকা পয়সা জমা হয়, সোনপুরে একটা পোস্ট অফিস আছে, পিয়ন এখানে দাঁড়িয়ে আছে। আজকে লাস্ট, আজ 30 নভেম্বর, আজকে যদি ডাকটা না পৌঁছায় তাহলে ও ও সাসপেন্ড হয়ে যাবে, কোন রাস্তা দিয়ে যাবে। আর জল পাণ্ডবেশ্বর পশ্চিম বর্ধমান থেকে সুব্রত বাউরির রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে। আপনাদের সেবায় হাজির লোকনাথ ব্যাংকোয়েট। যে কোনো অনুষ্ঠান বা মাঙ্গলিক কার্যক্রমের জন্য উপযুক্ত ব্যবস্থা, খোলামেলা গার্ডেনের সাথে থাকছে এসি হল ও একেবারে মনোরম পরিবেশ। লোকনাথ ব্যাংকোয়েট, ঘোষপাড়া রোড, তেঁতুলতলা, হালিশহর। আজই যোগাযোগ করুন 7003-76-4238 এবং 7980801480।